যে মানুষটি সকালে উঠে শুরু করে মিথ্যা সত্য কথা মিলিয়ে মানুষের পায়ে ধরে আল্লাহর কসম আর সারাক্ষণ বলে আল্লাহর কসম সেই বিষয়টা আমি করিনি আমি করব আপনারা বিগত দিনে দেখেছেন এই ধরনের মানুষকে আমরা আমাদের প্যানেলে আমরা চাই না এবং সেই ধরনের মানুষকে আমরা কখনো কাছে নেব না তারা বিগত দিনে যা করেছে তার প্রমাণিত কিন্তু সারা বাংলাদেশ জানে এবং আপনারা সবাই জানেন অতএব আমাদের এই প্যানেলকে আমরা কখনোই নষ্ট করব না আমরা চাবো ভালো মানুষের কাছে দান্তে দুষ্ট লোকের আমরা আমাদের এখানে ঠাই দেব ইনশাআল্লাহ আমরা পাস করব একটু বিশ্বাস আমাদের আছে আপনারা দেখে নেন আমাদের চেহারাগুলো আমাদের মধ্যে কোনো পাপ নেই কোনো মিথ্যা কথা নেই আমরা কোনো উদ্দেশ্য নিয়ে সমিতিতে আসিনি আমরা সমিতিতে এসেছি শিল্পীদের কাজ করার জন্য কিন্তু এবং সেটা প্রমাণ করে দিয়েছি কিন্তু রিপুনা আপনারা ভালো করে জানেন যে আমি সব সময় মানে সুন্দরের পক্ষে থাকি সঠিক মানুষদের সাথে থাকি তো আমি মনে করেছি মাহমুদ কলি নিপুন ওরা সঠিক পথে আছে ভালো কাজ করছে ওদের সাথে আমার থাকা উচিত ওদের সাথে সাপোর্ট দিয়ে এই নির্বাচনটা করা উচিত সেজন্য আমি আসলে এই প্যানেলের সাথে যুক্ত হয়েছি এবং এরা শিল্পীদেরকে ভালোবাসেন শিল্পীদের জন্য কিন্তু নির্বাচনের আগেই অনেক কাজ করেছেন আপনারা জানেন যে 103 জন যারা শিল্পী বাদ দিয়েছিল তাদেরকে কিন্তু এই নিপুণ তাদের জন্য লড়াই করেছে লড়াই করে তাদেরকে কিন্তু সেই পদগুলো তাদের বহাল করে দিয়েছে কখন করেছে এই তাদের ভোটে কিন্তু সে পাস করে নাই সে পাস করার পরে এই কাজটি করেছে তার মানে সে কিন্তু প্রমাণিত যে মানুষকে করে নিঃস্বার্থভাবে যেই 103 জন যে ভাইদেরকে সে সদস্য পদ ফিরিয়ে দিয়েছে আমি তো আশা করবো সে 103 ভাই এই আমাদের প্যানেল ছাড়া তাদের ভোট একটা বাইরে কাউকে দিবে না আর নিপুণের এই কার্যক্রমগুলো আমার খুব ভালো লেগেছে যে ও কোনো কিছু পাওয়ার আশায় করে না ও সত্যিকারই ওর ভিতর থেকে কাজ করে শিল্পীদের জন্য আমারও সেম একই মন মানসিকতা এক হয়েছে বলেই আমি কিন্তু আজকে এই প্যানেলের সাথে একাত্মত্ব ঘোষণা করেছি এবং ইনশাল্লাহ আমরা বিজয়ী হব এবং আপনারা তাই দেখতে পাবেন আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা শিল্পী সমিতির উন্নয়ন চাই শিল্পী ভাইদের ভালো কিছু চাই আমরা খারাপ কিছু এখানে চাই না শিল্পী সমাজকে আমরা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর মাঝে পরিচিত লাভ করে দিব যে হ্যাঁ আমাদের শিল্পীরা অনেক সুন্দরভাবে আছে ভালোভাবে আছে আমাদের শিল্পী সমিতির নেতৃত্বে